চীনকে তালগোল পাকিয়ে তৃতীয়বারের মতো মিসাইল উৎক্ষেপণ ভারতের। ভারত পরীক্ষামূলকভাবে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সুপারসোনিক ইন্টারসেপ্টর মিসাইলের সফলভাবে উৎক্ষেপণ করেছে। সোমবার ওডিশায় এই মিসাইলের উৎক্ষেপণ করা হয়। মিসাইলটি লো আল্টিটিউডে থাকা যে কোনো ব্যালিস্টিক মিসাইলকে একেবারে ধ্বংস করে দিতে পারে। প্রসঙ্গত, চলতি বছরে এ নিয়ে তৃতীয়বার নিজেদের তৈরি মিসাইল পরীক্ষা করল ভারত। এই ইন্টারসেপ্টর মিসাইলকে একটি টার্গেটের বিরুদ্ধে উৎক্ষেপণ করা হয়। লঞ্চ কমপ্লেক্স 3 থেকে উৎক্ষেপণ করা হয় পৃথ্বী মিসাইল, তার বিরুদ্ধে ছোড়া এই ইন্টারসেপ্টর মিসাইল। ওড়িশার বালাসোরের কাছে চাঁদিপুরে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, এই ইন্টারসেপ্টর মিসাইলটি প্রথমবারই একেবারে সফলভাবে উৎক্ষেপণ হয়েছে। এর আগেই মিসাইল উৎক্ষেপণটি 1 মার্চ এবং 11 ফেব্রুয়ারি হয়েছিল। ট্র্যাকিং রাডার থেকে সিগন্যাল পাওয়ার পরই ছোড়া হয় ইন্টারসেপ্টর মিসাইলটি, যা পৃথ্বী মিসাইলকে মাঝ আকাশেই ভেঙে দেয়। চাঁদিপুরে ইন্টিগ্রেটেড স্টেট রেঞ্জ থেকে এই পৃথ্বী মিসাইলটি ছোড়া হয়। সূত্রে খবর, ইন্টারসেপ্টর মিসাইল 7.5 মিটার লম্বা। এর মধ্যে রয়েছে বিশেষ নেভিগেশন সিস্টেম, হাইটেক কম্পিউটার ও ইলেকট্রোমেকানিক্যাল অ্যাক্টিভেটর।